কয়েকদিন পর থেকে পরীক্ষা শুরু, তাই একটু চাপ তো আছেই। তাই সকাল সকাল বই নিয়ে পড়তে বসেছিলাম। পড়াশুনো হলে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের মুডটা বেজায় খারাপ। অনেকখানি দুধ জাল দিতে গিয়ে ছানা কেটে গিয়েছে। তো আমি দেরি না করে শুরু করে দিলাম এটা দিয়ে মিষ্টি বানানোর তোড়জোড়। এর আগে তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম এইরকম মিষ্টি বানানোর পদ্ধতি। মা আর বাবার আমপোড়ার শরবত এত ভালো লেগেছে যে বাবা বাজার থেকে আবার কাঁচা আম নিয়ে এসেছে আমপোড়ার শরবতের জন্য। তারও প্রিপারেশন চলছিল আরেকদিকে। রান্নাবান্না শেষ, আমিও ঘেমে নিয়ে এক হয়ে গেছি, জামাটাও পুরো ভিজে গিয়েছে। আমি এখানে নিজের জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়েছিলাম। খাটাখাটনির পর আহা, মন প্রাণটা পুরো জুড়িয়ে গেল।